ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে গ্রুপ সিতে পড়েছে বাংলাদেশ দল বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড জিম্বাবুয়ে এবং পাকিস্তান প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে দুর্দান্তভাবে হারিয়েছে বাংলাদেশ দল আর আজ স্কটল্যান্ডের বিপক্ষেও সহজ জয় পেল টসে হেরে বলিংয়ে যাওয়া বাংলাদেশ স্কটল্যান্ডকে উননব্বই রানে অল আউট করে দেয় বাংলাদেশের হয়ে যেই পাঁচজন আজ বোলিং করেছেন তাদের সবাই উইকেট পেয়েছে তবে সবচেয়ে চমৎকার এবং ব্যতিক্রম ছিলেন রাকিবুল হাসান রাকিব আজ পাঁচ ওভার তিন বল বোলিং করে তুলে নিয়েছেন চারটি উইকেট যার মধ্যে একটি হ্যাট্রিকও ছিল এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এটি প্রথম হ্যাট্রিক তবে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের একজন বলার হ্যাট্রিক করেছিলেন এদিকে এই টার্গেট তাড়া করতে নেমেই প্রথম পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল এরপর তৌহিদ হৃদয় এবং মাহমুদুল হাসান জয়ের পার্টনারশিপে জয় পায় বাংলাদেশ দল ষোলো দশমিক চার ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা টানা দুই দুর্দান্ত জয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে গ্রুপ সিতে সবার উপরে আছে বাংলাদেশ দল